আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফোর সিস্টেন্ট বাংলাদেশ ইমাম লাইফস্টাইল আশা করি আল্লাহ রসের সঙ্গত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো জোহরের নামাজ পরে এসে খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম তারপরে আবার সবাই মিলে একসাথে বের হয়ে গিয়েছি আসরের নামাজের উদ্দেশ্যে আসর মাগরিব এসা পরে তারপর আমরা বাসায় আসবো তো এমনটাই সবসময় করা হয় তো আজকেও তার ব্যতিক্রম নয় আর যাওয়ার সময় আমরা যখন যাচ্ছিলাম অনেক দোকানপাট ছিল আমার আর আমি যেহেতু হাঁটতেছিলাম আসলে প্রচুর পরিমাণে ক্যামেরাটা নড়াচড়া করতেছিল আর এই যে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আমরা একে অপরের হাত ধরে রেখেছি এখানে দুইটা খালা একজন আরেকজনকে ধরে রেখেছে তো এখানে আমার আব্বু দেখাচ্ছিল আর কি যে এটা হচ্ছে পৃথিবীর অন্যতম বড় একটা ঘড়ি যেটার ওজন কত বলল সঠিক আমার আসলে মনে নেই তো আমাদের বাসায় যাওয়ার জন্য দুটিনটা তিনটা রাস্তা দিয়ে যাওয়া যায় আর কি আর এই যে দেখুন সামনে আমার আব্বু আম্মু তারপর আমার শাশুড়ি আরও কয়েকজন খালারা মিলে যাচ্ছে আর কি দেখতে পরিবেশটা এত সুন্দর ছিল আসলে বলে প্রকাশ করার মতো না তখন প্রায় আসরের কিছুক্ষণ মুহূর্ত আর কি তো অনেক ভালো লাগতেছিল দেখতে আজকে আমরা এসেছি মাটির নিচে যেই মসজিদ আছে ওই মসজিদের ভিতরে আর কি এত বড় এরিয়া এত বড় জায়গা আসলে এক এক দিন এক এক জায়গাতে নামাজ পড়েছি আমরা তো সাত দিন ছিলাম মক্কাতে সাত দিন এমনটা হয়নি যে এক জায়গাতে আমরা দুইবার নামাজ পড়েছি আর কি আর যখন আমরা এসার নামাজ পড়ে যাচ্ছিলাম তো তার সময়ের ভিডিও এটা তো যাওয়ার সময় একটা দোকানে দেখলাম যে অনেক সুন্দর জিনিসপত্র তো এই জিনিসপত্রগুলো কিন্তু দুই রিয়েল দিয়ে বিক্রি করতেছিল আর কি মানে ওই দেশের দুই টাকা তো দেখতে খুব সুন্দর লাগতেছিল এই জন্য আমি ভিতরে গিয়ে একটু ভিডিও করে নিলাম আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেক সুন্দর সুন্দর জিনিসই ছিল অনেকগুলো ছিল দেখে আপনার কাছে মনে হবে যে আসলে বাংলাদেশি টাকায় যদি এ হয় তাহলে কিন্তু অনেকটাই কম দাম তো এটা ছিল তার পর দিন পর দিন আসলে আমি আমরা এসেছি এটা হচ্ছে আয়েশা মসজিদ যেই মসজিদে নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম এসে একটু রেস্ট নিয়েছিলেন আর কি এই জায়গাটাতে একটু রেস্ট নিয়েছিলেন তো ওই জায়গায় যে মসজিদ হয়েছে ওই মসজিদটাকে আয়সা মসজিদ বলে তাছাড়াও আরও অনেক মর্তব্য আছে এই মসজিদের তো আজকে আমরা এসেছি অনেকজন মিলে আর আমার আসার কারণটা হচ্ছে আমার খালা শাশুড়ি ওনার জন্য আমি ওমরা করব। উনি এই দুনিয়াতে নেই কিছুদিন আগেই উনি মৃত্যুবরণ করেছে তো ওনার কোনো আসলে ছেলে মেয়ে ছিল না আর আমাকে অনেকটাই আদর করতো অনেক বেশি আদর করতো আমাকে প্লাস আমার ছেলে মেয়েকে তো আমি আসার আগেই বলেছিলাম যে আমি যদি যেতে পারি তাহলে অবশ্যই আমি আমার খালা শাশুড়ির জন্য উমরা করব। উমরা কবুল করার মালিক হচ্ছে আল্লাহ আর যারা মক্কাতে এসে উমরার জন্য নিয়ত করে তারা অবশ্যই আয়সা মসজিদে এসে উমরা নিয়ত করে দুই ডাকাত নামাজ পড়তে হয় তো ওইটার জন্যই আমরা এসেছিলাম এটা ছিল আয়সা মসজিদের ভিতরে এখানে আসলে সামনে যে একটা বেড়া দেখতে পাচ্ছেন এটার এই পাশে মহিলারা নামাজ পড়ে আর তার অপর পাশে পুরুষরা নামাজ পড়ে এই যে কালো যেই ওয়ালটা দেখতে পাচ্ছেন কি বলে এটাকে সম্ভবত টিন দিয়ে দেওয়া আর এটা হচ্ছে আয়সা মসজিদের ভিতরে প্রবেশের দরজাটা আর কি তো এই জায়গাটা আমি ভিডিও করে নিলাম আমি যখন বয়স দিচ্ছিলাম আমার দুইটা বাচ্চাই আমার পাশে বসে অনেক আওয়াজ করতেছিলো তো আশা করি সবাই ইগনোর করবেন বাচ্চা যেহেতু আছে সেই জন্য আসলে প্রায় সময় আপনারা এই আওয়াজটা পেয়ে থাকেন তো এই সাইডটা হচ্ছে আয়সা মসজিদের হাম্মামখানা প্লাস এই পানি খাওয়ার জায়গা আর চারদিকে প্রচুর পরিমাণে পাহাড় ছিল এখানেও অনেক গাড়ি ছিল গাড়ি পার্কিংয়ের জায়গা আসলে পাওয়া যাচ্ছিল না তো আমরা ওইখান থেকে গাড়ি যেহেতু রিজার্ভ নিয়ে গিয়েছিলাম তো ওই গাড়িটা দিয়ে আবার চলে এসেছি আসার পর আমরা আবার তা অফ করতেছিলাম আর কি তো ওই সেটটাও আমি আবার একটু ভিডিও করে নিলাম এই জায়গাটা দেখে যেন আসলে মন ভরে না যতবার দেখতেছিলাম ততবার আল্লাহর কাছে বারবার করে দোয়া করতেছিলাম আল্লাহ আমাকে যেন এখানে আবার আসার তৌফিক দান করে আমি যেন আমার ছেলে মেয়ে প্লাস আমার আব্বু আম্মু শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে আবার আসতে পারি আর মক্কা শরীফ বা মদিনা শরীফ এমন একটা জায়গা যেখানে গেলে মানুষের মন অটোমেটিক নরম হয়ে যায় আর এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পাথর পাথর বলতে আগে আসুয়াদ যে পাথরটা ওই পাথরটা এখানে ছিল তো এইখান থেকে পরবর্তীতে আল্লাহর গড়ের দরজার সাথে নিয়ে এটাকে স্থানান্তর করা হয় তো এই জায়গাটা আসলে ভিড়টা খুব কম থাকে সেই জন্য মানুষ এই সাইডটাতে যেতে পারে আর এই যে এটা হচ্ছে আল্লাহর গড়ের দরজাটা তো আসাদ পাথরটার কাছে যাওয়া একেবারেই পসিবল ছিল না কারণ এত পরিমাণে ভিড় ছিল তো মনে হচ্ছিল যে আসলে মানুষের সাথে ধাক্কাধাক্কি করে বা এত ভিড়ের মধ্যে না যাওয়াটাই ভালো সেই জন্য আর আমি ওই সেটাতে যায় নাই তারপর আমরা এখান থেকে দুই রাকাত নামাজ পরে সাফামারও সাই করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর দেখুন যে কি পরিমাণে মানুষ এত পরিমাণে মানুষ যে হাঁটাই যাচ্ছিল না আর কি বলে আসলে বোঝানো যাবে না এত পরিমাণে মানুষ আজ এ পর্যন্তই সবাই আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম